তো যদি আপনার নাম বেকার ভাতা অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে বা সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় থাকে বা আপনি এই সব প্রকল্পে থেকে টাকা পাচ্ছেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন কারণ ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের পক্ষ থেকে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা বেকার ভাতার মাধ্যমে টাকা পাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেককেই এবার থেকে আধার লিঙ্ক করাতে হবে হলে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা আর আপনারা পাবেন না তো রাজ্যে যতগুলি অসংগঠিত শ্রমিকদের প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পে কিন্তু এবার থেকে আধার লিঙ্ক বাধ্যতামূলক করছে সরকার তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো লেবার ডিপার্টমেন্ট প্রকল্পের সুবিধা দিতে নথিভুক্ত অসংগঠিত শ্রমিকদের আধার লিঙ্ক করতে চায় শ্রম দপ্তর তো বিস্তারিত আমরা এখান থেকে দেখে নেব তো করোনা লকডাউনের সময় দেশের অসংগঠিত শ্রমিকদের দুরবস্থার কথা প্রকাশ্যে এসেছে গোটা দেশের কাছে সেই অভিজ্ঞতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প সম্প্রতি শ্রম দপ্তর জানতে পেরেছে রাজ্য সরকারের এর প্রকল্পের সহজ ব্যবস্থার সুযোগ নিয়ে এর অপব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি তাই এক্ষেত্রে করা পদক্ষেপ নিয়ে শ্রম তার অধীনে নথিভুক্ত অসংগঠিত শ্রমিকদের আধার কার্ডের লিঙ্ক করার ব্যবস্থা করতে চলেছে এর ফলে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যেমন এমপ্লয়মেন্ট ব্যাংক ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহ জনগণের সঙ্গে সম্পর্কযুক্ত শ্রম দপ্তর সূত্রে খবর এখনো পর্যন্ত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় প্রায় এক কোটি চৌত্রিশ লক্ষ অসংগঠিত শ্রমিকদের নাম নথিভুক্ত রয়েছে এর মধ্যে প্রায় চৌষট্টি লক্ষ শ্রমিকের আধার নাম্বার দুয়ারে সরকার সহ অন্যান্য দপ্তরের মাধ্যমে কিন্তু জোগাড় করা সম্ভব হয়েছে বাকি তথ্য বাকি তথ্য কিন্তু এখনও দপ্তরের হাতে আসেনি সম্প্রতি দপ্তরে আধিকারিকরা বিভিন্ন জেলা ওয়ারি খোঁজ করে জানতে পারেন নথিভুক্ত শ্রমিক সংখ্যার মধ্যে অনেকটাই গর্বিল রয়েছে একই ব্যক্তি একাধিক নামে সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন প্রকল্পের টাকা নিজের অ্যাকাউন্টে নিচ্ছেন এমনকি প্রয়াত শ্রমিকদের ক্ষেত্রে সরকারের ঘোষিত ক্ষতিপূরণের টাকাও কিন্তু নয় করা হয়েছে তাই এই জালিয়াতি বন্ধ করার জন্য শ্রম দপ্তরের আধিকারিকরা আধার সংযোগের সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন দপ্তরের অনুমান আধার সংযোগ হয়ে গেলে নথিভুক্ত অসংগঠিত শ্রমিকদের সংখ্যা কোটির নিচে চলে আসবে ফলে অসাধু ব্যক্তিদের উদ্যোগ সহজেই আটকে প্রকৃত শ্রমিকদের প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া যাবে তো আধার সংযোগের এই উপায় দ্বারা এক ঢিলে দুই পাখি মারতে চাইছে শ্রম দপ্তর এই কৌশলে একদিকে সরকারি কোষাগারে কোটি কোটি টাকা ব্যয়ে যেমন রাস্টা টানা যাবে তেমনই সরকারি তথ্যভাণ্ডার স্বচ্ছ থাকবে একই যুক্তি আধিকারিকরা তুলে ধরেছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ক্ষেত্রেও শ্রম দপ্তর সূত্রে জানা যাচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টালে বর্তমানে প্রায় ছত্রিশ লক্ষ নাম নথিভুক্ত রয়েছে রাজ্য সরকারকে মাসে দেড় হাজার টাকা করে প্রতি বছর এক লক্ষ নথিভুক্ত বেকারকে ভাতা দিতে হচ্ছে যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার তো সরকার চেয়েছিল নথিভুক্ত একমাত্র এই পোর্টালে নাম নাম তুলবেন তবে তোলার পর যদি কেউ রোজগারের পথ পেয়ে যান তাহলে সংশ্লিষ্ট বেকার যুবক ওই পোর্টাল থেকে নিজের নাম সরিয়ে নেবেন কিন্তু শ্রম দপ্তর জেনেছে অনেক নাম যুবশ্রী পোর্টালে রয়েছে যারা বর্তমানে কর্মরত এবার এই পোর্টাল থেকে তাদের নাম দূর করতে কিন্তু আধার সংযোগকে হাতিয়ার করা হচ্ছে জানা গিয়েছে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ করার পক্ষে শ্রম দপ্তর কারণ নকল লেটার হেড কাজে লাগিয়ে একই সংগঠনের নামে একাধিক ইউনিয়নের রেজিস্ট্রেশন বাতিলের জন্য আবেদন করা হচ্ছে কিন্তু আধার শ্রম শ্রম দপ্তরের প্রধান হাতিয়ার বলে মনে করছে দপ্তর তো আশা করছি বুঝতেই পেরেছেন এবার থেকে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনা বা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বা এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতায় কিন্তু আপনাদের অবশ্যই আধার কার্ড লিঙ্ক করতে হবে এমনটাই কিন্তু জানিয়েছে শ্রম দপ্তর তো এই ছিল ছোট্ট একটি আপডেট তো আপডেটটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ